আজকে আমার একটা স্টুডেন্ট মিলি মিলির আবদার ছিল যে স্যার, আপনি যখন বাড়ি যাবেন তখন ভিডিও ক্যামেরা করতে যাবেন, আমি দেখব যে রাস্তায় মানে ভূত আছে কি না। তো আমি ওকে বলেছিলাম যে আমি সব থেকে ফটোটা দেখিনি করে, তো দেন এই আমি ক্যামেরা অন করেছি, আমি গাড়ি চালাচ্ছি, দেখা যাক কাছে ভূত দেখতে পাই কি না। প্রচণ্ড কুয়াশা, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। এখন বাজে তোমার 9:10 হবে, কিছু কিছু জায়গায় এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। একসাথে গাড়ি চালাতে হচ্ছে, একসাথে ক্যামেরা, সেটা গাড়ি জোরে চালাতে পারছি না। চারিদিকে একদম মানে শীতকাল, তো সবাই ঘর থেকে বাইরে বাড়ি হচ্ছে না, শুনশান, একদম রাস্তায় কেউ নেই, ধরতে চারিদিকটা একদম অন্ধকার। তো সব কিছুই দেখেছি, সবাই বলেছে ঘুরতে আসে, তো দেখা যাক আজকে আমি ঘুরতে দেখতে পাই কিনা। এটা মিলির আবদার ছিল, ভিডিওটা মিলিও দেখবো। মানুষকে দেখে মানুষই পারে সব কিছু করতে, মানুষ থেকে বেশি এত কুয়াশা দূরে দেখা পাচ্ছে না, লাইট পাচ্ছেই না। কিছু কিছু জায়গায় ক্লিয়ার আছে, কিছু কিছু জায়গায় এতটাই কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। এই একটা জায়গা খুব শুনছেন, এই জায়গাটা আসলে সবাইকে একটু ভয় লাগে, দেখা যাক বাবার সামনে কিছু দেখাই যাচ্ছে না। মানে অন্যদিন ভয় লাগে না, গা ছমছম করে না, আজকে কেমন একটা ফিলিং হচ্ছে, যেহেতু ওরা বলেছে সামনে একটা গাড়ি আসছে। আজকে আমি দাঁড়িয়েছিলাম, দেখাবো চলো পড়ে গেছে আর কি। সবাইকে গুড নাইট, টাটা বাই।